যদি আপনার স্ট্রিট স্টাইল গ্রেভি ম্যাগি পছন্দ তাহলে এই রেসিপিটাকে একবার নিশ্চয়ই ট্রাই করবেন। তো পারফেক্ট মেজারমেন্টের সাথে বাড়িতে এটা কিভাবে বানাতে হবে এটার পুরো সিক্রেটটা আজকে আমি এই ভিডিওটাতে বলছি। তো স্ট্রিট স্টাইল ম্যাগি বানানোর জন্য প্রথমে আমরা একটা প্যানে 3 চামচ তেল অ্যাড করব। তেল গরম হলেই আমরা এর মধ্যে 2 কুচিয়ে কেটে রাখা লঙ্কা দিয়ে দেব, আর তারপর এর মধ্যে 2 কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তো এখানে গ্যাসের ফ্লেম আমরা মিডিয়াম বা মিডিয়াম হাই রাখব। পেঁয়াজটাকে আমরা 1 মিনিট মতন ফ্রাই করে নেব। যখনই পেঁয়াজটার কালারটা অল্প চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব টমেটো। তো যতটা পেঁয়াজ দেব ততটাই টমেটো দিতে হবে। তো আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, তো আমি এখানে টমেটো 2 মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি। তো এখন আমরা এটাকে 2 মিনিটের জন্য হতে দেব। যখন টমেটোটা একটু সফট হয়ে যাবে তখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করে নেব। তো দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আপনাদের বলবো যে কী কী মশলা অ্যাড করতে হবে। তো এখানে আমি 1/2 ছোট চামচ জিরা পাউডার দিচ্ছি, 1.5 ছোট চামচ ধনে পাউডার দেব। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে জিরা পাউডার থেকে ধনে পাউডারটা বেশি দিতে হবে। 1/2 ছোট চামচ লাল লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ অনুসার। এটা খেয়াল রাখতে হবে যে ম্যাগির মশলাতেও নুন অল্প থাকে, তাই সেই বুঝে নুনটা অ্যাড করতে হবে। আর 1/2 ছোট চামচ গরম মশলার পাউডার ইউজ করব। এবার আমি দিয়ে দেব জল, আমি এখানে 4 কাপ জল দেব, কেন কি আমি 2টো ম্যাগি বানাচ্ছি, তো যেই কটা ম্যাগি হবে তার ডাবল জল দিতে হবে। তো জল দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্স করে নেব, আর গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে দেব যাতে জলটা তাড়াতাড়ি বয়েল হওয়া স্টার্ট করে দেয়। তো বয়েল হওয়া স্টার্ট হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব ম্যাগির টেস্ট মেকার, তারপর ভালো করে মিক্স করে নেব। আমি এখানে গ্রেভি ম্যাগি বানাচ্ছি তাই জন্য জলের ইউজটা একটু বেশি করেছি, বাট আপনাদের যদি গ্রেভি ম্যাগি না পছন্দ হয় তাহলে 4 কাপের জায়গায় 3 কাপ জল ইউজ করতে পারেন। এরপর যখন আরেকবার বয়েল চলে আসবে তখন আমরা 2টো ম্যাগি অ্যাড করে দেব। এরপর আমরা ম্যাগিটাকে 2 মিনিট বয়েল করে নেব। তো ম্যাগির একটা লাইন আছে না যে 2 মিনিটে ম্যাগি রেডি হয়ে যায়, তো আপনারা যদি বয়লিং ওয়াটারে ম্যাগিটাকে কুক করেন তাহলে 2 মিনিটই লাগে ম্যাগিটা রেডি হতে। তারপর এটাকে 2 মিনিটের জন্য ছেড়ে দিন। তো মাঝে মাঝে এরমভাবে মিক্স করতে থাকতে হবে। তো এবার আমাদের 2 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো ম্যাগিটাকে এবার গরম গরম সার্ভ করে নিন। ম্যাগি সবসময় গরম গরম খেতেই ভালো লাগে। তো আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।